ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. جابر اسلام ভাই যে প্রশ্নটা করেছেন খুবই সুন্দর, যে ইফতার আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা খেজুর মুখে দিয়ে বিসমিল্লাহ বলে ইফতার করতেন। আপনি সামান্য ইফতারটা শুধু ই করেন, ইফতারটা মানে সারেন, হ্যাঁ, তো শ্যামটা ভঙ্গ করেন ইফতারের মাধ্যমে। এরপর আপনি সালাত পড়ার পর আপনি তৃপ্তি সহকারে তারপরে খাওয়া দাওয়া করেন, যেহেতু মাগরিবের সময়টা খুব মানে সময় খুব কম। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছেন সেটাই করবেন। ইফতার শুরুতে বিসমিল্লাহ বলবেন, আল্লাহুম্মা লাকা সুমতা আলা রিজিক আফতা, তো এটা বলা যাবে, এটা যৈফ হাদিস, তো বিসমিল্লাহ বলে খেজুর মুখে দেবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। হ্যাঁ, এরপরে জাহাবাজ জমা আবতালাতুল উরুকু আর সাবাতুল আজরু ইনশাআল্লাহ, ইফতার শেষ করে এটা বলবেন। হ্যাঁ, এটা বলবেন সহিহ বুখারী 5376 আর আবু দাউদে 2357 হাদিস নম্বর। অতএব এটা বলবেন, যেহেতু অর্থটা সুন্দর, পিপাসার দূরীভূত হলো, শিরাগুলো সঞ্চিবিত হলো, আল্লাহ চাহে তো আমার পুরস্কার নির্ধারিত হয়ে গেল বা ওয়াজিব হয়ে গেল, তবে সাধারণ দোয়া হিসেবে শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে, আলহামদুলিল্লাহ আপনি বলতে পারবেন। আপনি ইফতার শেষ করে হালকা, হ্যাঁ, ইফতার শেষ করে এরপরে না মাগরিবের সালাত পড়ার পরে আপনি, হ্যাঁ, পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে আপনি যা খাবার আছে এগুলো আপনি খেতে পারবেন বা খাবেন। জি, আশা করি বিষয়টা বুঝেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।